নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ঘোষণা একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটা হয়তো তোমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে বা উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের হয়তো প্রত্যেকেরই একটু হলেও ভালো লাগবে কারণ এখানে তোমাদের জন্য একটা খুশির খবর একটা ভালো খবর তোমাদের জন্য রয়েছে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে একটা ভালো মানে গিফট হিসেবে তোমরা এটাকে নিতে পারো দেখো এইখানে আমি যে কথাগুলো বলবো অবশ্যই তো একটা প্রমাণ থাকবে তোমরা জানো আমাদের সোমস ক্লাসরুম যে কটা ভিডিও এখনো পর্যন্ত আপলোড হয়েছে তার প্রুফ হিসাবে আমরা কি করেছি যে নিউজ চ্যানেলের লিঙ্ক একটা কোনো ভালো রেপুটেটেড নিউজ চ্যানেলের লিঙ্ক অথেন্টিক একটা কোনো নিউজ চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি যেখান থেকে আমরা নিউজগুলো পড়ি এবং তারপরে আমি তোমাদেরকে এই খবরগুলো জানাই তো আমি সেই রকম একটা নিউজ চ্যানেলের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে এই ঘটনার যে সত্যতা সেটা তোমরা যাচাই করে নিতে পারো তো এবার একটা খবর তোমাদেরকে জানাই যারা মাধ্যমিকের ছাত্রী আছো এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রী রয়েছো প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে এই যে ডিসেম্বর মাস আসছে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের স্কুল প্রায় প্রায় যাবে এটা নিশ্চিত হয়ে গেছে ঠিক আছে শুধুমাত্র এখন ঘোষণার অপেক্ষা কালী পুজোর পরে তোমরা একদম শিওরলি কনফার্ম জেনে যাবে যে তোমাদের ডিসেম্বর মাসে সম্ভবত স্কুল কিন্তু খুলে যাবে এবং এটা প্রায় কিন্তু নিশ্চিত ঠিক আছে কলেজগুলো তো একে একেবারেই ডিসেম্বরে খুলছে তো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র আছো তাদের জন্য খুলে যাবে আশা করি এটা তোমাদের আগেও জানিয়েছি আমি এবং এখন আর একবার ভিডিওতে জানিয়ে দিলাম তো এইখানে এবার যে গুরুত্বপূর্ণ খবরটা রয়েছে খবরটা হচ্ছে তোমাদের জন্য কি বলছে যে মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বলছে যে আগামী বছরের মাধ্যমিকের প্রশ্নে অপশনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে আরও অনেকগুলো জিনিস বদল করা হলে হতে পারে তো এরকম একাধিক পরিকল্পনা নিয়ে কিন্তু রাজ্যের যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তারা কিন্তু এই পরিকল্পনাটা কিন্তু এখন প্রায় নিয়ে নিয়েছে শুধুমাত্র তোমাদের যে বিষয়টা আমাদেরকে জানানো উচিত সেটা আমি তোমাদেরকে বলছি এখানে বলছে যে দেখো আমাদের কী হয় দশটা প্রশ্ন থাকে তার মধ্যে বলা থাকে যে সাতটা করো আটটা করো বা পনেরোটা প্রশ্ন বলে দেওয়া থাকে তার মধ্যে মানে অর্ধ কটার দেওয়া থাকে বলে যে বারোটা করো মানে পনেরোটার মধ্যে বারোটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তো এই বছরে কি হবে যে যে প্রশ্নপত্র অর্থাৎ অর যেটা থাকে সেটা তার সংখ্যা অনেকটা বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে মানে ধরো কুড়িটা বা পঁচিশটা প্রশ্ন তোমাদেরকে করে দিল দিয়ে বললো পনেরোটা প্রশ্নের উত্তর তোমরা করো বা তোমাদেরকে হয়তো বলে দিল যে পনেরোটা প্রশ্ন দিয়ে দিল দিয়ে বললো হয়তো আটটা বা নটা বা দশটা প্রশ্ন করো মানে তোমাদের যে প্রশ্নপত্রের যে সংখ্যাটা মানে প্রশ্ন যে সংখ্যাটা প্রশ্ন সংখ্যা বাড়িয়ে দিয়ে কম সংখ্যক অ্যান্সার করতে বলবে তাহলে তোমরা অনেক বেশি অর পেয়ে যাবে যেটা মানে তোমাদের বেশি মানে সহজ লাগবে সেই প্রশ্নগুলো তোমরা করবে যেগুলো জানা থাকবে তোমাদের সেগুলো অ্যান্সার করবে অর্থাৎ প্রশ্ন সংখ্যা বেড়ে যাবে এবং উত্তর তোমাদেরকে করতে হবে অনেক সেই তুলনায় অনেকটা কম করতে হবে তো প্রশ্নপত্রে যে অপশান যেটা সেই অপশানের সংখ্যাটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে তো এটা ছিল এক নম্বর কথা দু নম্বর কথা যেটা বলছে যে অধ্যায়গুলো তোমাদেরকে ইতিমধ্যে স্কুলে পড়ানো হয়ে গেছে অর্থাৎ ধরো তোমাদের করোনার আগে অবধি যতটা তোমাদের স্কুল হয়েছিল তো সেই স্কুলে যতটুকু তোমাদেরকে পড়ানো হয়ে গেছিলো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে পার্টিকুলারলি সেই জায়গা থেকে বেশি রকমের হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন করা হবে ঠিক আছে সেই জায়গা থেকে বেশি রকমের প্রশ্ন করা হবে আর যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে এখনও পর্যন্ত স্কুলে পড়ানো হয়নি সেইগুলো স্কুলে পড়িয়ে নেবে এই ডিসেম্বরে যদি স্কুল খোলে তাহলে ডিসেম্বরে সেই চ্যাপ্টারগুলোকে পড়িয়ে তোমাদেরকে কি করা হবে সেইখান থেকেও কোশ্চেন করা হবে কিন্তু সেইখানে কোশ্চেনটা তুলনামূলক কম থাকবে আর যে অধ্যায়গুলো বেশি পড়ানো হয়ে গেছে সেই অধ্যায়গুলো থেকে বেশি তোমাদেরকে কোশ্চেন করা থাকবে এবং এ মাল্টিপেল চয়েস বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকে এক নম্বরের যে প্রশ্নগুলো থাকে বা মাল্টিপেল চয়েসের যে কোশ্চেনগুলো থাকে তার সংখ্যা কিন্তু বাড়ানো হতে পারে ঠিক আছে চার নাম্বার কি বলছে তো ইতিমধ্যেই যে প্রস্তাব জমা পড়েছে সেখানে বলা হয়েছে স্কুল খুলে ক্লাস করিয়েই এই মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা সেক্ষেত্রে প্রথম সামেটিভের অন্তর্গত বিষয়গুলি ইতিমধ্যেই পড়ানো হয়ে গেছে গত মার্চ মাসের মধ্যেই যদি স্কুল খোলে তাহলে দ্বিতীয় স্যামেটিভের বিষয়গুলিকে পড়ানো হবে সেক্ষেত্রে যে বিষয়গুলিকে পড়ানো হবে না বা শেষ পর্যন্ত বাদ পড়ে যাবে সেই বিষয়গুলি থেকে কম সংখ্যক প্রশ্ন রাখার চিন্তাভাবনা করা হচ্ছে ঠিক আছে তার মানে ফার্স্ট স্যামেটিভে আমাদের যে প্রশ্নগুলো অলরেডি মানে ধরো আমাদের যে চ্যাপ্টারগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেখান থেকে আমাদের বেশি মাত্রায় প্রশ্ন হবে এবং যে চ্যাপ্টারগুলো আমাদের অলরেডি পড়ানো হয়নি সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি কম হবে তবে প্রশ্নের ধাঁচের বা গত কয়েক বছরের ধরে যেভাবে প্রশ্ন হয়ে এসেছে সেই ধাঁচের কোনো পরিবর্তন চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ দেখো তোমাদের যে ধাঁচে যে প্যাটার্নে তোমাদের প্রশ্ন হয়েছে যে এত নাম্বারে এমসি থাকে এত নাম্বারের তোমাদের এসএ কিউ থাকে বা হচ্ছে তোমাদের যে টোটাল যে সিলেবাসটা সেটা মধ্যে যেখান থেকে যের প্যাটার্নে প্রশ্ন করে সেই প্রশ্নপত্রের যে প্যাটার্নটা সেই ধাঁচটা ধাঁচটাকে একই রাখতে চাইছে মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু কি করছে তোমাদের জন্য অপশান সংখ্যা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ পনেরোটা বাড়িয়ে দিচ্ছে বা কুড়িটা করে দিচ্ছে তার মধ্যে হয়তো তোমাদেরকে অ্যান্সার কম করতে হবে এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো মানে তোমাদের জন্য একটা ভালো গুড নিউজ কিন্তু যদি এটা হয় এটা যদি ইমপ্লিমেন্ট হয় এটা কিন্তু প্রায় একদম চূড়ান্ত পর্যায়ে এসে গেছে হয়তো তোমাদের জন্য এই মানে জিনিসটা কিন্তু হয়তো তোমাদের জন্য হবে এবং এটা কিন্তু খুব চূড়ান্ত পর্যায়ে কিন্তু এসে গেছে প্রায় রাজ্য শিক্ষা মানে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কিন্তু প্রায় এটা মানে পরিকল্পনাটা প্রায় নিয়েই নিয়েছে বলতে গেলে ঠিক আছে এবং এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রায় নাইনটি কিন্তু চান্স রয়েছে তো আশা করি যে যদি তোমাদের এই বিষয়টা মানে যদি তোমাদের এটা হয় তো তোমাদেরই একটা উপকার হবে তো বিষয়টা আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থেকে এবং কবে পরীক্ষা হবে এটা এখনো পর্যন্ত কিন্তু মানে এখনও পর্যন্ত একটা ধাঁধায় থেকে গেলাম কিন্তু এই বিষয়টা তোমাদের জন্য একটা ভালো নিউজ যে যদি প্রশ্নপত্রের মানে অপশানের সংখ্যা বাড়ে অর্থাৎ দশটার জায়গায় যদি পনেরোটা বা কুড়িটা করে যদি দিয়ে যদি কম করতে বলে তাহলে কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবর তো ভিডিওটা ভালো লাগলে সব একটা লাইক করে দিও ঠিক আছে চলো বাই